ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আমার ব্লগস অফিসিয়ালে কিন্তু একটা ভিডিও আমরা দিয়ে দিয়েছি সকালে, সকালে বলতে 12টার দিকে দিয়ে দিয়েছি। আর ওখানে আমরা কালকে সারা দিন কি কি করেছিলাম, মদনমোহন বাড়ি গেছিলাম, আরও কি কি করেছিলাম ওইখানে দিয়ে দিয়েছি। আর রাত্রে বাড়ি আসার পর থেকে ওইখানে আর ভিডিওটা দেওয়া হয়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো। তাই ওই রাত্রে বাড়ি আসার পরের থেকে আমরা ঘুমানো পর্যন্ত যা যা করেছি সব এই ভিডিওটাই আপনারা দেখতে পাবেন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আর যারা যারা আমাদের মদনমোহনের বাড়ির ভিডিওটা দেখেনি তারা প্লিজ গিয়ে দেখে নিন আমার ব্লগস অফিসিয়ালে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর ভালো ভালো কমেন্ট করতে থাকুন। আর পেছনে দেখুন কি সুন্দর লাগছে না, পেছনে কিন্তু এটা কোনো মানে ছবিও না, সিনারিও না, এটা কিন্তু রিয়েল পুরো আমাদের ঘর থেকে আকাশটা এত সুন্দর লাগছে আজকে, কি সুন্দর লাগছে সত্যি, খুব সুন্দর লাগছে। আপনারাই কমেন্ট করে বলুন কেমন লাগছে। আর আমরা রাত্রে বাড়ি আসার পর থেকে যা যা করেছি কালকে সেটা এখন কিন্তু দেখে নিন, ঠিক আছে? তাহলে ভিডিওটা দেখে থাকুন। কেমন লাগছিল নিশা, তারপরে এত গরম ছিল, ঘরে ঘরে এসে এখন প্রচুর গরম লেগে গেছে। আর তোমরা কত কত দূর গেছিলাম? ঠিক আছে। আর এই যে আমাদের পূজা, মোটা পূজা, কমলা ভেনওয়াকে ফোন করেছিল একটু আগে, দেখি কমলা ভেন কোথায়। এই যে কমলা ভেন, বাহ, কমলা ভেনের এই জামাটাও গায়ের সাথে ম্যাচ হয়ে গেছে দেখো। ঘরে পৌঁছে গেছি আর এত গরম লেগেছে, পুরো ঘিমে জল হয়ে গেছি। এসে দেখি তালা মারা, আমরা সবাই ছাদে চলে গেছিলাম, তারপরে সবাই আসলো বাজার থেকে, তারপরে আমরা এই যে আসলাম ঘরে ঢুকলাম, পুরো ঘিমে জল। আর কি গরম আজকে বাইরে, খুব ঠান্ডা লাগছে, খুব গরম লাগছে, ভুল করে ঠান্ডা বলে ফেলেছিলাম। দার্জিলিং এ ঠান্ডা ঠান্ডা বলতে বলতে মানে গরম লাগলেও মুখে ঠান্ডাই বেরিয়ে যাচ্ছে। এই যে এই ঘরে সব ভর্তি, সবাই ভর্তি করে বসে আছে। নিসার কি নিচ্ছে বাবা? নিসার নিডল নিচ্ছে, নিডল নিডল দিয়ে কি করবে বাবা? ওটি অপারেশন করবে। আর কমলা বেহেন তো তখন থেকে কাজ করেই যাচ্ছে, কমলা বেহেন সত্যি সত্যি ভালো। আর বাবাইও চলে এসেছে ঘরে, আর ঘরে সবাই সুন্দর বসে আছে। আর ওই দিকে চলছে এসি, এসি থেকে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। কোথায় আছো ভাই? কমলা ভেন উপর উঠে যাও। যে রেডি হয়ে গেছে আমাদের আকবরের পান পাত্র, এইগুলো আমরা এখন খাবো। গরম না, বন্ধ করে দাও। না না, এসি চলছে না, এসির হাওয়াতে গরম আসছে। এই যে কমলা ভেন, কমলা ভেন, কমলা ভেন, আপ হার উইক মে আয়েঙ্গে হ্যাঁ হামারে ঘর মে, হার উইক মে তো কেসে আ সকতি হো, তো হার 15 দিন মে তো আ সকতি হো, এক মহিনা দো মহিনা বাত আছে, এও পড়া 3 দিন কি না। ওকে কমলা ভাই, খুশি করে আলো জাদা নেই আলে সে 2 দিন কে লিয়ে ভি আ সকতি। ঠিক আছে ঠিক আছে কমলা ভাই, হ্যাঁ টি বেস। আর এই যে শানু আর হলো পূজা দুজনে মগ্ন, ভগ্ন ভগ্ন হৃদয়ে মগ্ন। কি করছো তোমরা? সব আমার বেবি তোমাদের ভিডিও দেখছি। বাবা, আর কয়দিন গেলে পূজাকে ছাড়িয়ে যাবে, এখনই তাই মনে হচ্ছে ছাড়িয়ে গেছে মোটাতে। তুমি এরকম ভাবে আমাকে বলো না, তোমার কথাবার্তা কিন্তু ভয় পায় লোকজন, লোকজন ভয় পায়। একজন কমেন্টে লিখছে, তোমরা তোমরা সামান্য একটু মোটা তাই তোমাদের জামাইবাবু তোমাদের পেছনে লাগে, তাহলে আমাকে দেখলে কি করবে? সে কি করবে আমাকে দেখলে? তাহলে তো তাকে আমার শালি হতে হবে, তাই না? মা চলে এসেছে, মার মুখ কোনো সময় কামাই যায় না। কি বললা? এটাও তো কামাই না যাওয়ার একটা জিনিস। এই যে আমাদের পূজোর সব জিনিসপত্র কিনে আমরা এখানে রেখে দিয়েছি শানুর চ্যানেলে। আজকে আজকে তো না, কালকের মধ্যেই মনিটাইজেশন হয়ে যাবে, টাইমও হয়ে গেছে প্রায়, ওয়াশ টাইমও হয়ে গেছে। শানু কেমন লাগছে বলো তোমার? ভালো লাগছে না? কমলা বাইন কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে না? ঠিক আছে, করতে হবে আনন্দে শানু পার্টি দেবে। কি পার্টি দেবে বলো? হ্যাঁ কি জিনিস বলো, কি পার্টিতে কি খাবে বলো? কি এখন রাত হয়ে গেছে, অনেকটাই রাত বাজে, মানে অনেকটাই বেশি বেজে গেছে, রাত হয়ে গেছে। আর আমি আর কমলা ভেন যাচ্ছি ঘরে, খাবার বলতে ডিম ছিল, ডিম নেই এখন, একটু ডিম আনতে যাচ্ছি, দেখি যদি হাঁসের ডিম পাই বা মুরগির ডিম পাই তাহলে রাত্রেবেলার খাবারটা ভালোই হবে। চলো, আমি আর কমলা ভেন লিফট থেকে নামছি, আমরা লিফটের মধ্যে দিয়ে নামছি। কমলা ভেন দাঁড়িয়ে আছে, কমলা ভেন
ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন নাকি কমলা বেহেন? আদা থকিয়া আমি আর কমলা বেহেন যাচ্ছি রাত্রেবেলায়, আমরা ডিম আনতে যাচ্ছি। হাঁসের ডিম যদি পাই তো ভালো, না পেলে মুরগির ডিমে নিয়ে আসবো, দেশি মুরগির ডিম। বেলায় রাস্তাটা এরকম, খুব সারাদিন এরকমই থাকে, ফাঁকাই থাকে, খুব বেশি লোকজন থাকে না এখানে। আমরা প্রায় চলে এসেছি নতুন বাজার ডিমের দোকানের কাছে। এই যে এই গলি দিয়ে ঢুকলেই আমরা পৌঁছে যাব ডিমের দোকানের কাছে। এই গলি দিয়ে ঢুকে এই দিকে যেতে হবে, এই দিক গেলেই আমরা সেই ডিমের দোকানের সামনে পৌঁছে যাব। পেহলে আয়া আই ইদার ও গলি সব ধুনি। বাহ, ওই তো ডিমের দোকানের সামনে ভিড় আছে, একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এই ডিম দোকান। আমি ভেবেছিলাম হয়তো কমলা ভ্যান চিনতে পারবে না, ওই জন্যই আমি কমলা ভ্যানের সাথে আসলাম। ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আর এখন বাজে 1:30, এখন আপনার দাদাভাই গেছে একটু বাজারে, কারণ বললো যে হাঁসের ডিম খাবে, যদি পায় তাহলে বাজারে গেছে কমলা ভ্যানকে নিয়ে। আসলে তারপরে আমি হাঁসের ডিম রান্না করবো, যদি হাঁসের ডিম না পাই তাহলে হয়তো এমনি ডিমই রান্না করবো। গেছে আপনাদের দাদাভাই আনতে, আর আমরা তো আজকে বাজারে গিয়ে অনেক কিছু খেয়ে এসেছি, আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে, দাদাভাইয়ের খুব খিদে পেয়েছে, তাই দেখি কি নিয়ে আসে। আর আমি এখন রান্না করবো। কাকার দোকানের থেকে আমরা 2 ট্রে হাঁসের ডিম নেব, আর মুরগির ডিম নেব কিছু, আর এইগুলো পোলট্রি ডিম নাকি পোলট্রি ডিম নেব? ব্রয়লার নেই, ব্রয়লার তো মাংস হতে হয়। আপনারাই ঠিকঠাক বলেন, আমরা ঠিক ভুল বললাম কি ঠিক বললাম? এত বড় বড় ডিম দিচ্ছে, আমাদের বড় বড় ডিম দিচ্ছে বেছে বেছে। এবার কালকে খেয়ে দেখে জানাবো আপনাদের যে ডিম কেমন হলো। গরমে ঘেমে পুরো জল হয়ে গেছে অবস্থা। কমলা বেহেন আপনি খামা? ঠিক আছে, ছোট প্যাকেটটা দিলাম, আর আমি বড় প্যাকেটটা নিব, নাহলে কমলা বেহেন আবার রাগ হবে, তাই না কমলা বেহেন? এই যে ধরলাম, ঠিক আছে কাকা, অরিজিনাল তো ডিম। ঠিক আছে বন্ধুরা, আবার ফিরে এসেছি লাইটের মধ্যে, হাতে আমার ডিম, কাকার ডিম, আর কমলা বেহেনের হাতে দেখি কার ডিম? কমলা বেহেনের হাতে কার ডিম, কাকার ডিম, কাকার ডিম। দেখি খেয়ে দেখবো কাকার ডিম কেমন হয়, মানে হাঁসের ডিম। কমলা বেহেন, কমলা বেহেনকে ভেতর দিয়ে যেতে দিলাম, বললাম মানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে কমলা বেহেন যাচ্ছে, আর আমি হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে যাচ্ছি, একটু এক্সারসাইজও হয়ে যাবে, ওই জন্য সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ছতলায় উঠবো। এখন আছি 3rd ফ্লোরে, এখন আছি 4th ফ্লোরে, কমলা বেহেন 6th ফ্লোরে পৌঁছে গেছে, আপনার দাদা ভাই লিফটে আসেনি, সিঁড়ি দিয়ে আসছে, দেখি এই যে এসে গেছে। আমার দুইজনের হাতেই ক্যামেরা, কত দূরে গেল ডিম আনতে বাজারে? বাজারে নতুন বাজার। ঠিক আছে আস। এই যে অনলাইন থেকে একটা কি এসেছে, কি এসেছে চলো ওই করে দেখাই। আমাকে অফিসে গেছিলাম পরে একজন দিয়েছে, আমাকে গিফট করেছে, গিফট মানে নতুন অফিসে ঢোকার জন্য একটা এপিএন আর একটা ডায়েরি আর ফুলের তোড়া দিয়েছিল। ঠিক আছে, আসলে আমরা অর্ডার দিয়েছিলাম, কি দিয়েছিলাম বলো তো অর্ডার? আমি জানি তুমি জানো, দেখাও তাহলেই তো বুঝবে। দেখাচ্ছি কি আছে, কি দিয়েছিলাম বলো। খুলে ফেলেছি, এইবার এটার থেকে বের করে দিচ্ছি। এইবার আমি বুঝে গেছি, ইন্ডাকশন কুকার দিয়েছিল অর্ডার, খেয়ালই ছিল না একদম। এটাকে আমরা কিনতে গেছিলাম রিলায়েন্স থেকে, এখানকার রিলায়েন্সে থেকে এখানে দাম চেয়েছিল যে প্রায় 3800-3900 টাকার মতন দাম চেয়েছিলো, মানে 4000-4950 টাকা এরকম কিছু দাম চেয়েছিল। তারপর আমি অ্যামাজনে সার্চ করে দেখলাম এই যে প্রেস্টিজের যেটা মডেল আছে PCI 16.0 2000 ওয়াট, এটা কিন্তু 2633 টাকাতে পেয়েছি, তার মানে কতটা ডিফারেন্স হয়ে গেছিলো, এটা কিনে লাভই হয়েছে। যেহেতু আমাদের ইন্ডাকশনগুলো খারাপ হয়ে গেছে, এবার ইন্ডাকশনটা খুব ভালো কাজে লাগে, বের করে দেখি তাড়াতাড়ি করে। এই যে প্রেস্টিজের ইন্ডাকশন আমাদের আগেটা নষ্ট হয়ে গেছে, আনার সময় মানে জল ঢুকে গেছে, জল ঢুকে নষ্ট হয়ে গেছে। এই যে প্রেস্টিজের, এটা এখন লাগাবে,
লাগালে এটা আমরা ইউজ করতে পারবো আমাদের ভাত রান্নার জন্য, চা বানানোর জন্য এটা খুব দরকার, খুব দরকার। এদিকটা দেখো একটু, এই যে এইভাবে দেখাচ্ছি, দেখো এখানে সব বাটনগুলো আছে। হ্যাঁ, এবার লাগিয়ে দেখি, চলো লাগাবো। কোথায় লাগাবো? যে শানু বলছে আমাকে ভিডিও করো না, করো না। আর হলো দেখি, টাকা ওইদিকে, নতুন ইন্ডাকশন দেখি, এখানে ঠিকঠাক বসানো হলো না, তবে আজকের মতন এখানে বসিয়ে দিলাম। এইরকম হয়। এই যে হাঁসের ডিম নিয়ে এসেছে আপনার দাদা ভাই, সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এটা আমাদের আলু সিদ্ধ দিয়েছি, আর পূজা এই যে গরম আদা রসুন পেঁয়াজ ছুলে দিয়েছে, ভাতও হয়ে গেছে। এখন আমাদের রাতের মেনু হচ্ছে হাঁসের ডিমের ঝোল আর ভাত, আর সকালে কলাই ডাল আছে, ওইটাও। গরম, পুরো ঘেমে জল হয়ে গেছি আমাদের এখানে, খুব গরম, গরম ভালো লাগছে না। ডিমের ঝোলটা এখন রান্না করে, আমাদের এখানে খুব গরম লাগছে, বাজার থেকে আসার পরে যা গরম লেগেছিলো, তারপরে এসিতে একটু বসে চা খেলাম, তখন আবার একটু ভালো লাগছিলো, এখন আবার রান্না করে এসেছি, খুব গরম লাগছে। ঠিক আছে, তাহলে রান্না করে নিই, রান্না করে। এই যে সব ডিমগুলো ছোলার পরে এইভাবে কেটে নিয়েছি, কারণ আপনার দাদা ভাই হাঁসের ডিম সবসময় কেটে খায়, কেটে রান্না করে খায়, মানে একটা একটা করেই খাবো সবাই, কিন্তু কেটে খাবো, এইভাবে রান্না হয়েছে। আর আর এই যে পূজা মশলা করে দিয়ে গেছে, পেঁয়াজ কেটে দিয়ে গেছে, আর এটার মধ্যে কালকে কয়েকটা মোমো আছে, সেগুলো গরম করে খাবে ওরা। আর এখানে ডিম ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে এক কড়াই হাঁসের ডিমের ঝোল, আর এখন আমরা সবাই ডিমের ঝোল দিয়ে খাবো ভাত। পুরো রেডি হয়ে গেছে আমাদের এক গামলা সুন্দর হাঁসের ঝোল, হাঁসের ডিমের ঝোল। হাঁসের ডিম খুব ভালোবাসি, তাই আজকে হাঁসের ডিম নিয়ে এসেছিলাম, ষাটখানা দেখালাম তো আপনাদের। এখন বাজে রাত 12টা, আর আমাদের ঘরে জানলা দিয়ে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে আকাশে, আর নিচে এই যে নদীর পাড়ে জল দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে জানলা দিয়ে। রাত যারা থম থম কে গুজর, রাত যারা থম থম কে গুজর, মেরা চাঁদ মুঝে আয়া হ্যায় নজর, মেরা চাঁদ মুঝে আয়া হ্যায় নজর। রাত হয়ে গেছে, তাহলে আমরা এখন ঘুমিয়ে পড়ি, আবার দেখা হবে কালকে। কেমন দেখতে লাগছে, এমনি দেখো। আর মা কই ফু।